বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, সৌদি আরবে বসবাসরত প্রবাসী ভাইদের একটি বিশাল সমস্যা হচ্ছে ফাইনাল এক্সিট। আমরা অনেকেই জানা সত্ত্বেও এবং না চাইলেও এবং চাইলেও অথবা ভুলবশত অথবা কোভিডের সাথে জটিলতার কারণে কিন্তু হর হামেশাই আমরা ফাইনাল এক্সিট খাচ্ছি। যদিও এই মুহূর্তে কোভিড সরাসরি আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারে না, যেটা নতুন সিস্টেম অনুযায়ী টার্মিনেট করা হয়। তো টার্মিনেট এবং ফাইনাল এক্সিটের ভিতরে বেশি একটা পার্থক্য নেই, তবে ছোট্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে যে টার্মিনেট করা হলে 60 দিনের ভেতর আপনি অন্য কোথাও কাফালা হতে পারেন, অন্যথা 60 দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে কাফালা না হতে পারলে। আর ফাইনাল এক্সিট হলে তো সরাসরি আপনাকে 60 দিনের ভিতরেই সৌদি আরব ত্যাগ করতে হবে। তবে এই সমস্যাটা অনেকের কোভিডের সাথে জটিলতা এবং লেনদেনের জটিলতা কিংবা যে কোনোভাবেই আপনি ফাইনাল এক্সিট খেতে পারেন। তাহলে এই ফাইনাল এক্সিট কি কাটা যায় কি না, এই প্রশ্নটাই সবার কাছে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা যদি আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে ফাইনাল এক্সিট কাটা যায় না। এক কথায় বলবো যে ফাইনাল এক্সিট ইলিগ্যাল ওয়েতে কিংবা তৃতীয় কোনো ব্যক্তি কাটতে পারে না। ফাইনাল এক্সিট শুধুমাত্র সংশ্লিষ্ট কফিল, যে যার আমেল, শুধুমাত্র কফিলই এই ফাইনাল এক্সিটটি কাটতে পারেন। তবে তারও কিছু নির্ধারণ করে দেওয়া নিয়ম আছে সেই নিয়মের ভেতর। যেমন কফিল যদি ফাইনাল এক্সিট দিয়ে থাকে, তাহলে 60 দিনের ভেতর কফিল কোনো খরচ ছাড়াই সেই ফাইনাল এক্সিটটি কাটতে পারবে। আর 60 দিন অতিবাহিত হয়ে গেলে যদি আকামার মেয়াদ থেকে থাকে, তাহলে সে 1000 রিয়াল জরিমানা পে করে তারপর ফাইনাল এক্সিটটি কাটতে পারবে। আর যদি আকামার মেয়াদ না থাকে, কারণ অনেকের অনেক সময় দেখা গেছে একদিন আকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দেওয়া হয়, তো অবভিয়াসলি সেই একদিনের ভেতর তার আকামার এই মেয়াদ থাকে না। তো সেই ক্ষেত্রে সেই ফাইনাল এক্সিটগুলো কাটতে হলে প্রথমে কফিলকে তার এমপ্লয়ের কর্মীর ইকামাটা রিনিউ করতে হবে। ইকামাটা রিনিউ করার পরে তাকে আবারও 1000 রিয়াল, যেহেতু 60 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 1000 রিয়াল জরিমানা পে করতে হবে। সেই জরিমানা পে করার পর এই ফাইনাল এক্সিট কাটতে পারবেন। এই হচ্ছে ফাইনাল এক্সিট কাটার একমাত্র ওয়ে বা উপায় বা সমাধান। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি কিংবা আমরা সৌদি আরবে যেটাকে বলি ওয়াস্তা, আর সাধারণ কথা যেটা বলি দালাল, সে তারা কেউই ফাইনাল এক্সিট কাটতে পারবে না। তাই এই ফাইনাল এক্সিট খেলে শুধুমাত্র সংশ্লিষ্ট কফিলের সাথেই আপনি যোগাযোগ রাখবেন এবং কফিল দিয়ে সমাধান করার চেষ্টা করবেন, অন্যথায় তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তির সাথে এই বিষয় নিয়ে সমঝোতায় এবং চুক্তিতে যাবেন না। আর ফাইনাল এক্সিটের ক্ষেত্রে আরও একটি বিষয় ইদানিং সবচাইতে বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে রুকসাতুল আমেল খুরুজ নেহাইয়া। এই বিষয়টা একটা জটিল বিষয়, কারণ হচ্ছে এই বিষয়টা কফিলটা অনেক সময় ইকামা করার সময় রুকসাতুল আমেল খুরুজ নেহাইয়া করে রাখে। সেটা হচ্ছে আপনার ইকামার মেয়াদ যেদিন শেষ হবে তারপর দিন থেকে অটোমেটিকলি আপনার এক্সিট টাইম শুরু হয়ে যাবে, অর্থাৎ তারপর দিন থেকে 60 দিনের ভিতর আপনাকে সৌদি আরব ত্যাগের দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে। সেই 60 দিনের ভিতর আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। তো অনেকে আসলে এটা আমরা শুরুতে যখন জানি না, তখন ইকামার মেয়াদ শেষের প্রান্তে আবারও যখন আমরা ইকামা রিনিউ করার জন্য যাই, তখনই কিন্তু জানতে পারি, তখন কিন্তু একটা বিশাল ঝামেলায় পড়ে যাই, কারণ ফাইনাল এক্সিটটা কাটার আর যেই ওয়েটা সেটা খোঁজা শুরু করে দিই। সেই ফাইনাল এক্সিট কাটা কোনো ওয়ে নাই, কফিলই একমাত্র সমাধান। তাই এই সমস্ত জটিলতায় পড়লে কফিলের সাথেই যোগাযোগ করে তার সমাধানের চেষ্টা করুন। তবে এই যে রুকসাতুল আমেল খুরুজ নেহাইয়া, অনেকে যে বাইরে কাজ করেন, কফিলের সাথে দীর্ঘদিন যোগাযোগ থাকে না, তাই আকামা করার সময় কফিলকে অর্থ ব্যয় করেন, তাই আকামা করার সময় যখন কফিলকে অর্থ ব্যয় করেন, কফিল যখন ইকামাটা করে দেয়, তার ইকামাটা যখন হয়ে যাবে আপনি চেক করে দেখবেন, তার কিছুদিন পরে আপনারা সৌদি আরবে যে স্থানীয় যে বিভিন্ন জায়গায় মক্তবগুলো আছে তাদের সাথে একটু যোগাযোগ করে আপনারা সেটা চেক করে রাখবেন। অন্যথায় সর্বশেষ পর্যায়ে গিয়ে কিন্তু সময় যখন থাকে না, তখন কফিলের সাথে সমঝোতা কিংবা আপনার আর কোনো কিছু করার সময় থাকে না, তখন আপনাকে বাধ্য হয়ে চলে যেতে হয়। অন্যথায় আপনি যদি অপারগ হয়ে থেকে যান, তাহলে হয়ে গেলেন অবৈধ ইমিগ্রেট। তাই সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইয়েরা,
ইকামা সংক্রান্ত যে কোনো বিষয়ে সবসময় সচেতন থাকাটাই হচ্ছে আপনার জন্য ভবিষ্যতের জন্য নিরাপদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।